এখন কিন্তু সবার হাতে একটা মোবাইল ফোন থাকে, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে মোবাইলেরই কিছু সেটিং এর জন্য অনেক সমস্যার সম্মুখীনে পড়তে হয়। যেমন দেখা দেয় যে আমাদের ফোনটি অনেক ছোলো হয়ে যায়, নেটওয়ার্ক প্রবলেম, স্টোর ফুল প্রবলেম, এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আজকের ভিডিওতে আমি মোবাইলের গুরুত্বপূর্ণ পাঁচটা সেটিং নিয়ে আলোচনা করব, যেগুলো জানা থাকলে আপনি আপনার মোবাইলটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল ছোলো ল্যাগ প্রবলেম আপনি মুক্তি পেতে পারেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে রয়েছে স্টোর ফুল প্রবলেম। আমাদের ফোন মেমোরি 128 GB হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়। কোথায় যে জায়গাটা নষ্ট হয় সেটা আমরা বুঝতেই পারতেছি না, তো সেটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। হ্যাঁ, সেটারই আজকে সমাধান দিব। তো এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের ফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি, সেই সফটওয়্যার যে জাঙ্ক ফাইলগুলো থাকে, যে ফাইলগুলো কোনো কাজেই লাগে না, সেই ফাইলগুলোর জন্য আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে চলে যাবেন সরাসরি সেটিং এ। সেটিং এ গিয়ে এখানে সার্চ অপশনে সার্চ দিবেন অ্যাপ লিখে, তারপর এখান থেকে অ্যাপ অ্যান্ড পারমিশন এটার উপরে ক্লিক দেবেন, তারপর আছে অ্যাপ ম্যানেজার এটার উপরে ক্লিক দেবেন। এখান থেকে দেখবেন যে কোন অ্যাপ্লিকেশনটা কত জায়গা নষ্ট করছে। এখান থেকে দেখুন এই যে কাইন্ড মাস্টার আছে, 4.51 GB জায়গা নষ্ট করছে। তো এই অ্যাপটায় জাঙ্ক ফাইল অতিরিক্ত আছে, সেটার জাঙ্ক ফাইলটি আমরা ডিলিট করে দেবো। সেক্ষেত্রে এই টাইম মাস্টার উপরে ক্লিক দেব, তারপর এখানে দেখুন আছে স্টোর, তো এটার উপরে ক্লিক দেব। এখানে যে ক্লিয়ার ডাটা এটার উপরে ক্লিক দেব, তারপর ওকে দিয়ে দেব। দেখুন এখানে ক্লিয়ার করার সাথে সাথে এখানে ছিল 4 GB, এখন মাত্র 175 MB জায়গা নষ্ট করছে এটা। এরকম আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশনটা চেক করবেন, চেক করে যেটা বেশি জায়গা নষ্ট করছে সেটারই ডাটা ক্লিয়ার করে দিবেন, তাহলেই আপনার জায়গাটা বের হয়ে আসবে এবং আপনার জাঙ্ক ফাইলগুলো নষ্ট। তো দ্বিতীয় নম্বরে রয়েছে মোবাইল ছোলো প্রবলেম। অনেক সময় আমাদের মোবাইল ব্যবহার করতে করতে মোবাইলটা অনেক ছোলো হয়ে যায়, ভালো কাজ করে না, টাচও ভালো কাজ করে না। এছাড়াও যখন গেম খেলি গেমে প্রচুর পরিমাণ ল্যাগ দেয়, এটা নিয়ে কি খুবই প্যারা আছেন? হ্যাঁ, এখন আর কিন্তু প্যারা নিতে হবে না, সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে। এখান থেকে একটু নিচে চলে আসবেন, দেখবেন যে লেখা আছে সিস্টেম ম্যানেজমেন্ট, এটার উপরে ক্লিক দেবেন। এখান থেকে একটু নিচে আসবেন, দেখুন লেখা আছে ব্যাকআপ রেজিস্টার, এটার উপরে ক্লিক দেবেন। এখানে কিন্তু রেজিস্টার অপশনে কয়েকটা সেটিং আছে, যেমন রেজিস্টার নেটওয়ার্ক সেটিং, রেজিস্টার অল সেটিং, তারপর ইরেজার অল ডাটা। বিশেষ করে আমাদের মোবাইলটাকে ফাস্ট করবো সেক্ষেত্রে দেখুন লেখা আছে রেজিস্টার অল সেটিং, তো আমরা এটার উপরে ক্লিক দেবো। এখানে আমাদের ফোনের স্ক্রিন লকটা দিয়ে দেবো, তারপর ওকে দিয়ে দেবো। দেখুন এখানে আছে রেজিস্টার, তো রেজিস্টার উপরে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের ফোনের যত অ্যাপ্লিকেশন রানিং ছিল যেটার জন্য আমাদের ফোনটা ছোলো হয়ে যাবে সমস্ত অ্যাপ্লিকেশন অফ হয়ে যাবে এবং আপনার ফোনটি হয়ে যাবে আরও রানিং এবং আরো দ্রুত, কিন্তু আপনার কোনো ছবি ভিডিও কোনো অ্যাপ্লিকেশন রিমুভ হবে না। তো এভাবে আপনারা এখান থেকে সেটিং রেজিস্টার দিয়ে আপনার ফোনটিকে আরো ফাস্ট করে নিতে পারেন। তো নাম্বার তৃতীয়তে রয়েছে ফোন অফ বাট ইন্টারনেট অফ। আমাদের ফোনে অনেকেই কল দেয় এবং বিরক্ত মনে হয়, তাই ফোনটাকে অফ করে রাখি, কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে খুব মনে চায়। এখন আপনারা চাইলে আপনাদের ফোনটিকে অফ করে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, সেটা সিম্পল ব্যাপার। শুরুতে আপনার ফোনের ডাটা কানেকশনটা অন করে নেবেন, তারপর এখানে যে এরোপ্লেন মোড আছে এটাকে অন করে দিবেন। তো এরোপ্লেন মোড অন করার সাথে সাথে আপনার ফোনের কিন্তু সমস্ত নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ডায়াল অপশনে চলে যাবেন, ডায়াল করবেন স্টোর হ্যাশ 4636 হ্যাশ স্টোর। তো ডায়াল করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ফোন ইনফরমেশন, তো এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে লেখা আছে মোবাইল রেডিও পাওয়ার, তো এটার উপরে ক্লিক দেবেন। তো ক্লিক দিয়ে এখানে ব্যাক চলে আসবেন, ব্যাক দিয়ে এখন আপনি চাইলে ইউটিউবের ভিডিও দেখতে পারেন অথবা নাটক দেখতে পারেন, মানে আপনি এখন চাইলে ফোন অফ আছে তারপরও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর নাম্বার তৃতীয়ত হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। অনেক সময় দেখা যায় আমরা দূরে কোথাও চলে যাই, আমাদের ফোনে খুবই নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, আমরা ডাটাও ব্যবহার করতে পারতেছি না। এছাড়াও দেখা যায় আমাদের ফোনে MB আছে কিন্তু ডাটাও অন হচ্ছে না। তো এটার সমস্যার কারণ হচ্ছে আমাদের ফোনের যে নেটওয়ার্ক সেটিংটা আছে সেই নেটওয়ার্ক সেটিংটা সঠিকভাবে কাজ করে না এই জন্য। তো এটার সমাধান খুবই সিম্পল ব্যাপার, তো সেক্ষেত্রে চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। তো সেটিং গিয়ে এখান থেকে একটু নিচে আসবেন, এসে এখানে দেখুন লেখা আছে সিস্টেম ম্যানেজমেন্ট, এটার উপরে ক্লিক দেবেন। তারপর একদম নিচে চলে আসবেন, লেখা আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটার উপরে ক্লিক দেবেন। এখানে আছে দেখুন রিস্টার্ট নেটওয়ার্ক সেটিং, তো এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার কোন সিমে নেটওয়ার্কে প্রবলেম দিচ্ছে সেটা কিন্তু আপনি এখানে আলাদাভাবে সেট করতে পারবেন। ধরুন এখানে আমার সিম টুতে নেটওয়ার্কে খুবই প্রবলেম দিচ্ছে, তো আমি এখানে সিম টুটা সিলেকশন করে এখানে রিস্টার্ট সেটিং দেবো এবং আমার ফোনের পিনটা দিয়ে দেবো এবং রিস্টার্ট দিয়ে দেবো। সাথে সাথে আমাদের এই সিমের নেটওয়ার্কটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে, আমরা যে স্থানে থাকবো সেই স্থানে যে নেটওয়ার্কটা ভালো চলবে সেই নেটওয়ার্কটা আমাদের ফোনে চলে আসবে। এছাড়াও যদি MB থাকে এবং ডাটা অন হয় না এই প্রবলেম হয়ে থাকলেও অটোমেটিক কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো নাম্বার 5 হচ্ছে ডু নট ডিস্টার্ব।
তো ডু নট ডিস্টার্বটা সাধারণত প্রয়োজন হয় যারা গেমিং ব্যবহার করে তাদের জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা গেমিং করতে এসি, আমাদের ফোনে একটা এসএমএস চলে আসে, কল দেয়, আমাদের গেমটা নষ্ট হয়ে যায়। মনোযোগ দিয়ে কোনো ভিডিও দেখতেছি, একজনের কল দিয়ে আমাকে খুবই বিরক্ত করতে আসে। তো এরকমের সমস্যায় পড়লে আপনারা ব্যবহার করতে পারেন ডু নট ডিস্টার্ব। সেক্ষেত্রে চলে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে গিয়ে সার্চ অপশানে সার্চ দিবেন ডু নট ডিস্টার্ব। তো এটা আজ চলে আসবে, তো এই অপশানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে ডু নট ডিস্টার্বের যে বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবেন, সাথে সাথে কিন্তু অন হয়ে যাবে। এবং এখন যদি আপনাকে কেউ কল দেয়, মেসেজ দেয়, সরাসরি আপনার কাছে আসবে না, এখানে জমা হয়ে থাকবে। আপনি পরবর্তীতে দেখতে পারবেন কি কি কল দিছে আপনাকে। তো এটা অনেকের ফোনে শাটারই থাকে। দেখুন আমি এখানে শাটারটা উঠাই, উঠানোর পর এখানে দেখুন লেখা আছে ডু নট ডিস্টার্ব। তো এখান থেকে আমরা একদম স্বাভাবিকভাবে কিন্তু চালু করতে পারি আমাদের ফোনের ডু নট ডিস্টার্ব। এভাবে আপনারা চাইলে ডু নট ডিস্টার্বটা কাজে লাগিয়ে আপনাদের গেমিং লাইফটাকে আরও সুন্দর করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কাজে লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো খোদা হাফেজ।